ভেড়ার পোশাকে নেকদে একটি মেষপালক এবং কুকুরদের সতর্কতার কারণে ভেড়ার কাছে যেতে খুব সুবিধা করতে পারছিল না কিন্তু একদিন নেকড়ে একটি ভেড়ার চামড়া খুঁজে পেল এবং নেকড়ে তার শরীরের উপর এটি রাখল এবং ভেড়ার মধ্যে হেঁটে গেল মেষশাবক যে ভেড়ার ছিল নেকড়ে যার চামড়া পড়েছিল ভেড়ার পোশাকে নেক সে অনুসরণ করতে লাগল তাই মেষশাবককে একটু দূরে নিয়ে গিয়েছিল এবং তিনি শীঘ্রই তার জন্য খাবার তৈরি করল এভাবে কিছু সময়ের জন্য তিনি মেষদের প্রতারিত করতে সফল হন এবং সুস্বাদু খাবার উপভোগ করল গল্পের শিক্ষা হল চেহারা প্রতারণামূলক হতে পারে